তো আমি আপনাদেরকে জাস্ট একটা, আজকে শেষ দিন, আসলে শেষ বলে কিছু নাই, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, তারপরে আপনাদের এই কোর্সের মোটামুটি সমাপ্তি হতে যাচ্ছে। আপনারা যারা আজকে জয়েন করেছেন এবং যারা জয়েন করেননি, যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন, আমি সবার জন্য আমার একটা পরামর্শ, একজন শিক্ষক হিসাবে আপনাদেরকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা কয়েকটা বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে জীবনে ভালো মানুষ হবেন, একটা নোট বলি মনে রাখবেন, ভালো মানুষ, ভালো মানুষ। প্রশ্ন হচ্ছে এই ভালো মানুষের সংজ্ঞা কি? ভালো মানুষ হতে হবে, এটা হচ্ছে আপনার টার্গেট, যে আপনি একজন ভালো মানুষ হবেন। এই ভালো মানুষের সংজ্ঞাটা আপনাদেরকে বলি, আমাদের প্রত্যেকটা জায়গায় দুটা জিনিস আছে, একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে অন্যায়, একটা সত্য একটা হচ্ছে মিথ্যা, একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে পুণ্যি, আর একটা একটা খারাপ একটা ভালো, এরকম দেখবেন প্রত্যেকটা দুইটা জিনিস আছে, আছে না? আপনি আপনি ভালো গুলো অবলম্বন করবেন, ভালো মানে যেটা বৈধ, বৈধ যে জিনিসটা বৈধ সেটা অবলম্বন করবেন। আমি যদি আপনাদেরকে ধর্মীয় ভাবে বলি, আমরা যারা মুসলিম আছি বা অন্যান্য ধর্মে যারা আপনারা আছেন, আমাদের প্রত্যেকটা ধর্মেই কিন্তু একটাই শিক্ষা, বলেন তো? আমাদের মুসলিম ধর্মে মনে করেন যে যেটা খারাপ কাজ, খারাপ কাজ, আমাদের মুসলিম ধর্মে খারাপ কাজটাকে নিষেধ করা হয়েছে। সনাতন ধর্মে কি খারাপ কাজকে বৈধ করা হয়েছে? খ্রিস্টিয়ান ধর্ম যারা অবলম্বন করেন, সেখানে কি এটা বৈধ আছে? প্রত্যেকটা ধর্মই কিন্তু, প্রত্যেকটা ধর্মই আপনাদের প্রত্যেকটা ধর্মে কিন্তু দেখবেন ভালো মানুষ হওয়ারই শিক্ষা দেয়, যেটা পাপ সেটাকে সব ধর্মে নিষেধ করে। হ্যাঁ, এই জন্য আমি বলবো আপনারা যে যে ধর্মে আছেন, আপনারা এই ধর্মীয় ব্যাপারগুলো একটু মেনে চলবেন, যেটা বৈধ সেটা করবেন, যেটা অবৈধ সেটা করবেন না, ঠিক আছে? একটা ব্যাপার, আপনারা চেষ্টা করবেন ভালো মানুষ হবার। ভালো মানুষ মানে আপনি ভালো গুলো অবলম্বন করবেন, কখনো খারাপটা যেটা অবৈধ সেটার দিকে অবলম্বন করবেন না, যেটা দেশ বা ধর্ম আপনাকে নিষেধ করেছে যে কাজগুলো, সেই কাজগুলো থেকে বিরত থাকবেন, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হালাল উপার্জন, হালাল উপার্জন। শুনেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইটা, কারণ আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরকে উপার্জন করতে হয়, আর উপার্জন না করলে আমরা না আমাদের ইয়ে হবে না, কি বলে, বেঁচে থাকতে পারবো না। আমার একটা পরিবার আছে, সেটাকে আমাকে লিড দিতে হবে, আমার নিজেকে লিড দিতে হবে, জীবনটাকে, লাইফটাকে লিড করতে হবে। এই লিড করার জন্য প্রত্যেকটা মানুষকেই উপার্জন করতে হয়। যারা মেয়ে মানুষ তারা ধরো অনেকেই উপার্জন করবে না, তার স্বামীর উপার্জনে চলবে, তার স্বামীকেও এই ব্যাপারটাকে মনে করেন তার স্বামীকে ইন্সপায়ার করতে হবে যে না এইটা তুমি করতে হবে। কেন এটা করবেন? শোনেন, মানুষের আমরা এই যে এত পরিশ্রম করি, আমরা এত পরিশ্রম করি, এত টাকা পয়সা উপার্জন করি, সব কিছুর পিছনে আমাদের উদ্দেশ্য থাকে কি বলেন তো? একটু শান্তি, নাকি? একটু শান্তি। আমরা আমি অনেক টাকা উপার্জন করি, আপনি অনেক টাকা উপার্জন করেন, আপনি অনেক পরিশ্রম করছেন, এই যে আপনারা কষ্ট করে পড়াশোনা করছেন, কেন পড়াশোনা করছেন? আপনি বড় হয়ে শান্তির মধ্যে থাকতে পারবেন, নাকি? মানে শান্তি, সচ্ছলতা, এগুলার মধ্যে আপনি থাকতে পারবেন। আপনি যদি হালাল উপার্জন না করেন, আপনি কখনোই এটা পাবেন না, না পাবেন পৃথিবীতে, আর পরকালে গেলে পরকালে পরকালের মতো। প্রত্যেকটা ধর্মে পরকালের ব্যাপারে বলা আছে না নাই? প্রত্যেকটা ধর্মেই আছে। ইসলাম ধর্মে যেমন জান্নাত জাহান্নাম আছে, আপনার সনাতন ধর্মেও কিন্তু কি স্বর্গ নরক আছে, প্রত্যেকটা ধর্মেই তো আছে না নাই? দেখবেন আমি আপনাদেরকে একটু প্রমাণ সহ বলি, দেখবেন একজন অনেক টাকা পয়সার মালিক, দেখবেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, ওর ছেলে ওর কথা শোনে না, ওর মেয়ে ওর কথা শোনে না, সংসারে সারাদিন অশান্তি, দিনের পর দিন বাপ মার সাথে কথা হয় না, দিনের পর দিন একে অপরের সাথে কথা হয় না, মানে এই সমস্যা সেই সমস্যা, আজকে পেটে অসুখ, কালকে বুকে অসুখ, মানে ঝামেলার কোনো শেষ নাই, কিন্তু অনেক টাকা পয়সার মালিক, ভাত খাওয়া বন্ধ, আছে না? এই একটা জিনিস মনে রাখবেন, আপনি এই হালাল উপার্জন না করলে আপনি কখনো এই শান্তি পাবেন না, এটা কখনো আসবে না। আপনার টাকা পয়সা থাকবে, আপনার অনেক কিছু খাওয়ার থাকবে, কিন্তু আপনার খাইতে মন বলবে না, আপনার অনেক ব্যবহার করা জিনিস থাকবে, আপনার ব্যবহার করতে ইচ্ছা করবে না, মানে আপনি মানসিক যে প্রশান্তি এটা কখনো পাবেন না। এই জন্য চেষ্টা করবেন আপনি যে যে জায়গাতে থাকেন, আপনি ব্যবসা করবেন, বড় হয়ে পড়াশোনা করছেন, বড় হয়তো ব্যবসা করবেন, নাহলে চাকরি করবেন, যে কোনো একটা করবেন, আপনি যে জায়গাতেই থাকবেন,
আপনি চেষ্টা করবেন আপনার শরীরের 1 ফোঁটা রক্ত যেন হারাম টাকায় না হয়, আপনার যেন শতভাগ হালাল উপার্জন হয়, এটা চেষ্টা করবেন। লাস্ট আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পাপ। এই যে কোনো প্রকার পাপ থেকে বিরত থাকবেন, পাপ। কারণ কি, এই পাপের ব্যাপারে একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না, এমন কথা শুনেছেন? শুনেছেন না? এই কথাটা 100% সত্য কথা, 100%। আপনি পাপ করলে ওর ফল ভোগ আপনার করাই লাগবে, একদম হচ্ছে নিউটনের সূত্র আছে না, নিউটনের সূত্র, নিউটনের সূত্রটা আপনাদেরকে দেখাই। এই যে ধরেন এটা একটা মোবাইল, এই মোবাইলটাকে আমি আঘাত করলাম, তাহলে এই মোবাইলটা ব্যথা পাইলো এবং আমার হাতেও কিন্তু আমি ব্যথা পেয়েছি। এই মোবাইলটাকে আমি যতটুকু আঘাত করেছি, এই মোবাইলটাও ঠিক ততটুকুই আমাকে আঘাত করেছে। ঠিক একই রকম ভাবে পাপ হচ্ছে নিউটনের সূত্রের মতো, আপনি যেটা করবেন ওটাই ফিরে পাবেন। আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু ব্যাক পাবেন, আপনি খারাপ কিছু করবেন, খারাপ কিছু ব্যাক পাবেন। এইটা থেকে বিরত থাকবেন। আপনি ভাবেন না যে আপনি খুব চালাক মানুষ, আপনি পাপ করেছেন কেউ দেখেনি, এইটা ভাবেন না। আপনি এইটা মানুষের একটা মানুষ সৃষ্টি সেরা জীব তো না, এই সৃষ্টি সেরা জীবের পেছনে মানুষের ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে। আপনারা আস্তে আস্তে বড় হবেন, আস্তে আস্তে অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন। মানুষ এমনি এমনি সৃষ্টি সেরা জীব হয়নি, মানুষের প্রতি সৃষ্টিকর্তার অন্যরকম একটা নেটওয়ার্ক আছে, অন্যরকম একটা সিস্টেম আছে। আপনি যেটা করবেন মনে রাখবেন, আপনি কারোর কাছ থেকে 5 টাকা ভুগি ঝুগি করে নিবেন, মনে রাখবেন ওই 5 টাকার বিপরীতে আপনাকে বহু টাকা আপনাকে আপনার আপনাকে দিতে হবে। মানে এক কথায় যদি বলি একদম সমান সমান, আপনি যেটা করবেন ওটাই আপনি ব্যাক পাবেন। তো এই চা থেকে বিরত থাকবেন, জেনে শুনে কোনো পাপ করবেন না। যদি আপনার ভুল বশত, মানুষের অনেক সময় কি হয়, আমরা মানুষ তো, মানুষ আমরা ভুল করি, টু আর ইজ হিউম্যান একটা কথা আছে, আমরা ভুল বশত শয়তানের বা ইবলিসের প্ররোচনায় পড়ে বিভিন্ন রকম অন্যায় বা করে ফেলি, মানে বুঝতে পারি না হয়ে যায়। যদি কখনো এরকম হয়ে যায়, আপনি যে যে ধর্মেরই হন না কেন, আপনার সৃষ্টির কর্তার কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। যদি সেটা মানুষের কাছে হয়ে থাকে, আপনি ওই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আপনি বলবেন আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আপনি ক্ষমা চাইলে আপনি ছোট হবেন না, যে ক্ষমা চাই সে বড় হয়, ঠিক আছে? আর যে ক্ষমা চাই না সে হচ্ছে অহংকারী, ঠিক আছে? আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, আমি কি ছোট হবো? বলেন ছোট হবো না, বরং আমার সম্মানটা আপনার কাছে বৃদ্ধি পাবে। এই 3টা পরামর্শ আপনাদেরকে দিলাম, আমার আজকের এই শেষ দিন আছে, শেষ দিনে আপনাদের প্রতি আমার এই 3টা পরামর্শ। আমি আশা করবো আপনারা যারা আমার এই কথাগুলো শোনার সুযোগ হয়েছে, আর আমার যাদেরকে বলার সুযোগ হলো, আপনারা এইগুলো একটু মেনে চলবেন, ঠিক আছে? শোনেন, আপনি এত লেখাপড়া করছেন, অনেক টাকা পয়সা ইনকাম করবেন, আপনি যদি একটা ভালো মানুষই না হতে পারেন, তাহলে জীবনে আপনার জীবনের সার্থকতা কি হইলো? আপনার এই পৃথিবীতে মানব জন্মের আপনার সার্থকতা কি হইলো? তাই না? কিছুই না। এই জন্য আপনাদেরকে বলবো এই 3টা কথা, মেইনলি এই 3টা কথা একটু জীবনে ফলো করবেন, দেখবেন আপনি যে যে অবস্থায় থাকবেন সব সময় আপনি ভালো থাকবেন। আপনাকে কোনো কষ্ট বলেন, কোনো অশান্তি বলে আপনাকে গ্রাস করতে পারবেন না, আপনি ডিপ্রেশনে কখনোই যাবেন না। দেখবেন সত্য না খাই থাকবেন, তাও খুব মনের মধ্যে আনন্দ থাকবে, ঠিক আছে? এবার দেখেন শিক্ষকের কথায় আসেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। একটা মানুষ আপনি একদম অবচেতন মনে, আপনি কিন্তু আপনার শিক্ষককে অনুসরণ করেন, একদম অবচেতন মনেই করেন, মনে করেন এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার কথা শুনতেছেন, অবচেতন মনেই আমার অনেক চরিত্র আপনার মধ্যে চলে যাবে, এটা একদম প্রাকৃতিক। সুতরাং শিক্ষকদের হইতে হবে মডেল, এটা কিন্তু নিয়ম, আগে কিন্তু শিক্ষকরা মডেলই ছিল। আচ্ছা বলেন, রাজা বাদশাহের টাকা পয়সার কোনো অভাব ছিল? তার ছেলে মেয়েরা তো লেখাপড়া করা দরকার কি, তাই না? ব্যাপারটা তো এই জায়গায় যে রাজা বাদশাহ তো রাজা, রাজা বাদশাহ প্রচুর টাকা পয়সা সবই তার, তার ছেলে মেয়েদেরকেও লেখাপড়া করার জন্য বাড়িতে ওই শিক্ষক নিয়ে আসতো, শিক্ষক নিয়ে এসে নিয়ে এসে পড়াইতো। এবং আপনারা ওই যে আকবরের ইতিহাস তো জানেন, যে শিক্ষকের যে সম্মানটা সম্রাট হিসেবে দিয়েছিলেন। তাহলে একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে প্রধান ভূমিকা পালন করে সেটা হচ্ছে শিক্ষক। তাহলে শিক্ষককে কি হতে হবে, মানুষের মধ্যে মডেল একটা মানুষ, যাকে মানুষ অনুসরণ করবে। আপনি একটা, আমি অন্যায় করলাম, আপনি হয়তো সম্মানের খাতিরে আমাকে কিছু বললেন না, আপনি কিন্তু ঠিকই জানলেন এটা স্যার অন্যায় করেছে। তাহলে আমি যখন অন্যায়টা করব,
আমার প্রতি সেই সম্মান ভালোবাসা আপনার কোনোদিনই থাকবে না। এই হচ্ছে ব্যাপার, এই কাজটুকু আপনার থাকবে পৃথিবীতে। আপনি যদি ভালো কিছু করে যান তাহলে পৃথিবীতে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে অহংকার বলে একটা কথা আছে না, অহংকার, এই অহংকারটা হচ্ছে মানুষের সবচেয়ে খারাপ জিনিস। আমাদের আসলে অহংকারের মতো কিছুই নাই। কেন নাই বলি, আমি দেখেন এই 1 সেকেন্ডের গ্যারান্টি আছে, 1 সেকেন্ড আপনি কি বলতে পারবেন যে কালকে পর্যন্ত আপনি বাঁচবেন? আপনি ধরেন অনেক টাকা পয়সার মালিক, এখন এই এত টাকা পয়সার মালিক আপনি, কিন্তু আপনার এই গ্যারান্টি নাই যে আপনি কালকে পর্যন্ত বাঁচবেন। আপনি ধরেন অনেক মেধাবী, হ্যাঁ অনেক মেধাবী, বিদেশ থেকে ডিগ্রি নিয়েছেন, অহংকার করার কিছুই নাই। কারণ আছে আপনি কালকে পর্যন্ত বাঁচবেন কিনা সেইটারই কোনো গ্যারান্টি নাই। আবার আরো সহজ করে যদি বলি, আপনি বেঁচে থাকলেন সেটাও ঠিক আছে, এখন আপনি সুস্থ সবল একটা মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার একটা বাস এসে পেছন থেকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আপনার পাটা সব ভেঙে গেল, কি হইলো আপনার ওই মেধা দিয়ে? এইখানে আমাদের আসলে অহংকার করার মতো কোনো কিছুই নাই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে সুস্থ আছি এইটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শুকরিয়া। সৃষ্টিকর্তার কাছে এই শুকরিয়া আমাদের করা উচিত যে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, যে জায়গাতেই আছে। শোনেন একটা জিনিস আপনাদেরকে বলি সবাইকে, আপনাদের আমার আজকের এই মানে সেই দিনে কিছু পরামর্শ দিই আপনাদের, সেটা হচ্ছে আজকে একটা মানুষ মারা যাবে, এই মানুষটা আগামী 3 মাসের মধ্যে ওর হাড় মাংস পচে মাটির সাথে মিশে যাবে, ওর কিছুই আর অবশিষ্ট থাকবে না। একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন আপনারা এখন যে জায়গায় বসবাস করতেছেন, আপনাদের প্রত্যেকের একটা বাড়ি আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্বই ছিল না, এখানে অন্য কেউ বসবাস করতো বা অন্য গাছপালা ছিল। আবার আপনারা এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনাদের অস্তিত্ব হারিয়ে যাবে, আপনারা যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িতে পরবর্তীতে অন্য কেউ বসবাস করবে, ওই জায়গাতে নতুন বাড়ি হবে, নতুন মানুষ বসবাস করবে। আপনার আমার কিছু লাগবে না, আমার শুধুমাত্র এই মানুষ যেন আমাকে ভালোবাসে, যে আপনারা বলতেছেন যে ভালো লাগে, আমার এইটুকু পাওয়া। আমি যে বললাম পৃথিবীর কোনো কিছু স্থায়ী না, সমস্ত কিছু ক্ষণস্থায়ী। মানুষের এই পৃথিবীতে আসলাম, মানুষের ভালোবাসা পেলাম, এটাই হচ্ছে আমার বড় পাওয়া, এটা আমি মনে করি। মানে আমার কোচিং থেকে যখন আমি স্টুডেন্টদেরকে বিদায় দিই তখন কান্না রোল পড়ে যায়, মানে কেমনে যেন একটা মায়া তৈরি হয়ে যায়, প্রচন্ড এক মায়া। হ্যাঁ সবাই মানে যেতে পারে না এমন একটা অবস্থা। তো এই ডিজিটাল যুগে এসেও এই যে মানে মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ইংলিশ লার্নিং পয়েন্ট পিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।